हेलो भिवान, वेलकम बैक टू माय चैनल। फ्रेंड्स, आमी बॉबी, आमी आछी आपनादेर साथे। आज सकाल सकाल चले आसलम गाछगाछाली निये। आर गाछगाछाली बोलते आसले सकाले आमी एकटू मानी प्लांटेर कयेकटा गाछ लागाबो बोले आर कि रेडी करछी। आर डाइनिंग टेबिले देवार जन्यई आसले एटा रेडी करछी आमी। আর এই যে গাছের যে ডালটা আমি কিভাবে কাটছি আর কি, এভাবে কেটে যদি গাছ লাগানো হয় তো গাছটা বেশ ঝাড়ালো হয়। তো দুই পাশের ডালে শুধুমাত্র শিকড়ের অংশটুকু রাখবো, আর দুই সাইডে যে লম্বা ডালটুকু থাকবে আর কি সেটুকু কেটে ফেলে দিচ্ছি। দিয়ে জাস্ট শিকড়ের অংশটুকু এইটুকুই রাখবো, আর একটা পাতা রাখবো। এভাবে আর কি ছোটো ছোটো করে কেটে কেটেই আমি আর কি লাগাচ্ছি। আর এভাবে যদি গাছটা লাগানো যায়, মানি প্ল্যান্টের গাছ তো অনেক গাছ হয়, আর একটা জায়গায় এভাবে মগের ভিতরে কিংবা গ্লাসের ভিতরে রাখলে একদম ঝাড়ালো থাকে, মনে হয় যেন অনেকগুলো পাতা এক জায়গায় হয়ে আছে, খুব ভালো লাগে দেখতে। আর এর ভিতরে আমি যে পানিটা দিব, পানিটাও বেশি দিব না, জাস্ট শুধু শিকড়টা একটু ডুবে থাকবে সেভাবেই আর কি পানিটা দিব। যখন এরকম শিকড়ের অংশটুকু খালি কেটে লাগানো হয় তখন পানিটা বেশি না দিলেই আর কি ভালো হয়। আর পানি বেশি দিলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, কিন্তু এভাবে যদি লাগান তো একটু পচবে না এবং অনেকগুলো গাছ এমন হবে এবং ঝাড়ানো হবে, বেশ ভালো লাগবে গাছগুলো, খুব সুন্দর লাগে আসলে এভাবে লাগালে। তো এইভাবে আর কি যে কোনো কিছুর ভিতরেই আর কি লাগানো যায়। আর এখন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জিজি প্ল্যান্টের পাতা, যেগুলো আমি আগে আপনাদের মাঝে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে পাতাগুলো লাগিয়েছিলাম। তো সেগুলো থেকে সব গাছ বের হয়ে গেছে এবং অনেক শিকড় বের হয়েছে, খুব সুন্দর সুন্দর আর কি শিকড় বের হয়েছে। তো এগুলোই আজকে আমি একটা পটে ট্রান্সফার করব। তো আসলে অনেক দিন ধরেই লাগানোর চেষ্টা করছি, মানে সময়ই পাচ্ছিলাম না যে কখন আর কি এগুলো লাগাবো, সময় করে উঠে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে লাগিয়েই দিই, আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। আর জিজি প্ল্যান্টের পাতা থেকে যে এত সুন্দর গাছ বের হয় সেটা আসলে না লাগালে বোঝাই যাবে না। আমি আগেও বলেছি যে একটা আমি একটা মাত্র ডাল এনেছিলাম আর কি কিনে, মানে একটা ডাল ছিল গাছটাতে, সেই গাছটা কিনে এনেছিলাম 500 টাকা দিয়ে। তো এখন আমি অনেকগুলো গাছ তৈরি করে ফেলেছি এভাবে। আর এই পাতাটা আপনি ঘরের ভিতরে যে কোনো জায়গায়, ইনডোর প্ল্যান্ট এটা, এবং যে কোনো জায়গায় আপনি রেখে দিলে অনেক বেশি সানলাইটের দরকারও হয় না, খুব সুন্দরভাবে আর কি গাছটা বেড়ে ওঠে, শুধু জাস্ট একটু পানিটা খেয়াল রাখলেই হয়। তো আপনি ঘরে যে একটা অন্ধকারের জায়গায়ও যদি আপনি গাছটা রেখে দেন তো বেশটাই ভালো থাকে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। জাস্ট মাঝে মাঝে একটু দেখা যাচ্ছে 10-12 দিন পরে একটু রোদে দিলেন কিংবা একটু রোদে রেখে দিলেন কিছু সময়, তো তাতেই আর কি হয় এবং খুব ভালো আর কি গাছটা। তো আমার খুব পছন্দের একটা গাছ আর কি জিজি প্ল্যান্টটা। আর স্টিলের এই বাটিটা আসলে আমার সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য এটাকে আমি কালার করে নিলাম একটু অন্য কিছু করব বলে। আর এখানে যে এটাকে বলে আমাদের দেশীয় ভাষায়, মানে আঞ্চলিক ভাষায় বলে এটাকে খুঁচি, তো এটাকে আমি এখন আর কি কালার করেছি এর উপরে, কালার বলতে গালা পালিশ করেছি আর কি। আর নিচের যে অংশটা, এই অংশটা আসলে সমান জায়গায় রাখলে একটু কাত হয়ে পড়ে, এই জন্য এর নিচে আমি একটা মুটকি দিয়ে নেব। তো এটাকেও আর কি এর কালারের সাথে মেলানোর জন্য আমি একটু স্প্রে কালার করে নেব। তো দুইটাকেই আর কি স্প্রে কালার করে নিলাম, গোল্ডেন কালার করে নিলাম। তো এটা দিয়ে কী করবো সেটা অবশ্যই আপনাদের মাঝে পরে একটা ব্লগে শেয়ার করব। আর এই যে এখানে সবগুলো মিলে একসাথে শুয়ে খেলা করছে। মাইলো আর মিলোর খেলা দেখতে দেখতে হঠাৎ কলিং বেলের আওয়াজ বাজলো, মা মনে হয় চলে এসেছে, যে মা চলে এসেছে, দেখে দিয়েছিল মাকে নিচে থেকে নিয়ে আসতে আর কি, অনেক ব্যাগ রয়েছে সাথে। বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব বৃষ্টি হচ্ছে। একটু আগেও দেখলাম যে রোদ ছিল, এখন হঠাৎ করেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল।
হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমি মোটামুটি ভালো আছি। আর মার আসার কথা ছিল, আপনাদের মাঝে শেয়ার করেছিলাম গত ব্লগে যে মা আসবে বাসায়। তো মার কথা কোনো ঠিক নেই, মা কবে আসবে সেটা আপনাদের বলেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি মা আজকে চলে এসেছে। আর আজকে দুপুরে আমি কী রান্না করছি সেটা হচ্ছে ইলিশ পোলাও রান্না করছি। তো ইলিশ পোলাও রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে আলাদাভাবে শেয়ার করবো বলে এই ব্লগে আর শেয়ার করবো না। আর রান্না করবো আমি আজকে ডিম, ডিম দিয়ে আর আলু দিয়ে। আর উত্তরবঙ্গের মানুষ যেভাবে আর কি ডিমটা রান্না করে আমি সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আমি যখন নাটোর ছিলাম, আমার হাজবেন্ডের পোস্টিং যখন নাটোর ছিল, তো তখন আর কি নাটোরে থাকা অবস্থায় দেখতাম যে উত্তরবঙ্গের ওই ওই এলাকার মানুষ আর কি কীভাবে ডিমটা রান্না করে। তো আমাদের এদিকে রান্নার প্রসেস আলাদা আর ওদের ওনাদের এদিকে রান্নার প্রসেস আলাদা। তো ওরা যেভাবে আর কি রান্না করে আমি সেই রান্নাটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো চলেন দেখে নিই কীভাবে আর কি ডিমটা রান্না করছি। আর এই যে এখানে অলরেডি চলছে আমার ইলিশ পোলাও রেসিপি, ইলিশ পোলাওটা চলছে রান্না। আর ইলিশ মাছটা এই যে আমি রেখে দিয়েছি উঠিয়ে আগে, আর পোলাওটা হলে উপরে আমি ইলিশ মাছটা দিয়ে দিব। তো এটা আলাদাভাবে আর কি শেয়ার করবো বলে ব্লগে দিচ্ছি না, শুধুমাত্র আজকে ব্লগে দিব ডিম রান্নাটা। আর অলরেডি বাইরে আজকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, মা একটু আগে আসলো, মা ভাগ্যিস আর কি কিছুক্ষণ আগে এসে, মা এসে ঢোকার পর পরে শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি বাইরে, যেটা তো আপনাদের মাঝে দেখালাম একটু। তো রান্নাটা করে নিই, তারপর আবার কথা বলছি। Time is barely on our side. আর মা, ভুলুমাসি আর পিউ, জেনি সবাই একসাথে বসে গল্প করছে, চলেন আপনাদের মাঝে একটু শেয়ার করি। দাঁতটা একটু দেখাই দাও, কি করো না? Close till I get up, time is barely on our side. আর ইলিশ পোলাওটা আমার হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলছি, আর ডিমটা এখন আমি রান্না করব। আর এই রেসিপিটা রান্না করতে যে আসলে নাটোরের কথা খুব মনে পড়ছে, কারণ নাটোর যখন ছিলাম, নাটোর আমরা অনেক বছর ছিলাম, অনেক বছর বলতে প্রথম পর্যায়ে ছিলাম 4 বছর, একদম একটানা 4 বছর ছিলাম, তারপরে ছিলাম 2 বছর। তো সব মিলিয়ে নাটোরের সাথে অনেক স্মৃতি আছে। তো আজকের এই রান্নাটা করতে যে নাটোরের কথা খুব মনে পড়ছে, ওখানকার সব স্মৃতিগুলো আর কি মনে পড়ছে, মারা সবাই গল্প করছে ওখানে, আর আমার মন চাচ্ছে আমি এখন একটু যে গল্প করে আসি। আর ডিমে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ডিমটা ফ্রাই করা হয়ে গেছে, ডিমটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। তেলের পরে দিয়ে দিচ্ছি তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটাও একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, রসুনটাও একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন, ঝালটা একটু বেশি খেতে চাইলে একটু বেশি দিতে পারেন। তো আমি এখানে 1 চামচ ঝাল দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি।
মাংসটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি হালকা একটু পানি ইউজ করছি। মশলাটা ভালো করে কষাতে হবে, যেন মশলার ভিতরে যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে, এজন্য আমি মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। তো আমার মা বলে যে মশলা যত ভালো কষানো হবে রান্নাটা তত বেশি ভালো হবে, তো আমি এই জন্য মশলাটা সবসময় চেষ্টা করি যে আর কি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি আলু আগে থেকে এভাবে সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা আমি কেটে দেবো না, জাস্ট ম্যাশ করে দেবো এইভাবে এভাবে হাত দিয়ে ভেঙে এভাবে দিয়ে দেবো। তো আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে একটু কষে নিচ্ছি আর সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যে বাটির ভিতরে ছিল। তো যে বাটির ভিতরে আলুটা রেখেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে আমি আগে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর কিছু আলু আস্ত থাকবে আর কি, পুরাটা ম্যাশ হবে না, কিছু আলু আস্ত থাকবে আর কিছু ম্যাশ হয়ে যাবে আর কি, এইভাবে আর কি দিতে হবে আলুটা। তো আমি যখন থেকে এই রান্নাটা শিখেছি, আমি যখনই আর কি ডিম রান্না করি না কেন, আমি ঠিক এইভাবেই করি আর খেতে অসম্ভব সুন্দর হয়। আমাদের এদিকে অবশ্য এভাবে করে না, আমাদের এদিকে আলুগুলো আস্ত আর কি রেখে সেগুলো ফ্রাই করে নিয়ে তারপরে আর কি করে, আস্ত মানে কেটে নেয় আর কি, স্কোয়ার করে কেটে নেয়, কেটে নিয়ে তারপরে আর কি সেগুলো দিয়ে আর কি ডিম রান্না করে। কিন্তু এভাবে রান্না করলে অসম্ভব টেস্ট লাগে আমার কাছে, আমি যেভাবে আর কি খেয়েছি আর কি। আমাদের এদিককার থেকে ওই রান্নাটা মানে উত্তরবঙ্গের মানুষের এই রান্নাটা খুব ভালো লাগে আর কি খেতে। তো আমি যখনই রান্না করি আলুটা আলু দিয়ে ডিম দিয়ে রান্না করি তখন আমি এভাবেই করি। তো এটা আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটা একটু ভালোভাবে ফুটে উঠলে আমি এর ভিতরে ভেজে রাখা যে ডিমগুলো ভেজে রেখেছি তো সেগুলো এর ভিতরে দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠেছে, আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিম ডানাটার ফাঁকে যে থালা বাসনগুলো হয়েছিল তো সেগুলো আমি এখন ধুয়ে রেডি করে নিচ্ছি। আসলে বেশি থালা বাসন একসাথে জমা হলে তখন মাজতে গেলে একটু কষ্ট বোধ হয়, তো এই জন্য সাথে সাথে আমি যেটা হয় তো সেগুলো আমি মেজে ফেলি। ডিমটা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে একটু গরম মশলার গুঁড়া দিয়ে ডিমটা নামিয়ে ফেলছি। ইলিশ মাছের যে ডিমটা ছিল তো সেই ডিমটা আমি এখন লবণ হলুদ দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। এই ডিমটা আবার খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে। আর ইলিশ মাছ গতকাল যে ইলিশ মাছ রান্না করেছিলাম তো সেটা অনেকটাই থেকে গেছে, তো সেটা এখনও গরম করে নিচ্ছি, নিয়ে আজকে দুপুরে সেটা খেয়ে ফেলতে হবে। আর ফ্রিজে আসলে সর্ষা বাটা দিয়ে কোনো তরকারি রান্না করলে সেটা যদি বেশি দিন থাকে তো নষ্ট হয়ে যায়, তো আমি চেষ্টা করি যে আর কি সর্ষা বাটা দিয়ে যে তরকারিটা রান্না হয় তো সেটা তাড়াতাড়ি খেয়ে ফেলার। রান্না কমপ্লিট করে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে ফেলেছি ফেলার পর, তারপর সবাইকে খেতে দিয়ে দিলাম। আর আমি এখন বসবো না খেতে, আমি একটু পরে বসবো, আসলে আমি এখন আর একবার স্নান করবো করার পর, তারপর পূজা দিব, দিয়ে তারপর আমি খেতে বসবো। তো মাসি বসছিল যে বলছিল যে খেয়ে নেওয়ার জন্য, কিন্তু আমি বললাম যে না আমি একবারে পূজা দিয়ে তারপরে আর কি খেতে বসবো। আর মার যেহেতু ডায়াবেটিস আছে, মা আসলে দেরি করে খেলে মার খুব শরীরটা খারাপ করে, এই জন্য সকাল সকালে আর কি দিয়ে দিই, খাবারটা হয়ে যাওয়ার সাথে সাথে আর কি খাবারটা দিয়ে দিয়েছি। সবাই খেতে খেতে খুব গল্প করছে আর বুলু মাসিকে নাড়াড়ি করছে আর কি। আসলে বুলু মাসির পিছনে আমরা লাগতে সবাই খুব পছন্দ করি, বুলু মাসির পিছনে খুব লাগে আমরা। তো এখন সে মাছ দেখাচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে তার মেয়েকে, তার মেয়ে দেখুক যে সে কী খাচ্ছে। আর এখানে খাওয়া দাওয়ার পরে মা পিউকে খাওয়াচ্ছে,